আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেশপ্রবাস ভাই ও বোনেরা, আজকে আমরা শিখব আরবি মূলক ভাষা, যা আমাদের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় অনেক গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে ভিডিও বানিয়েছি। আজকে ভিডিও থেকে শিখব সময়, মিনিট, ঘন্টা, টাকা, ফুলুস এইরকম কীভাবে বলে, কাজের ক্ষেত্রে আমাদের অবশ্যই জরুরি, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক। ওয়াক্ত এর অর্থ হচ্ছে সময়। সময় আরবিতে বলে ওয়াক্ত, সা এর অর্থ হচ্ছে ঘন্টা, ঘন্টা আরবিতে বলে সা। দিগিগা এর অর্থ হচ্ছে মিনিট, মিনিট আরবিতে বলে দিগিগা। সানিয়া এর অর্থ হচ্ছে সেকেন্ড, সেকেন্ড আরবিতে বলে সানিয়া। নুসা এর অর্থ হচ্ছে আধা ঘন্টা, আধা ঘন্টা আরবিতে বলে নুসা। ওয়াহেদ সা এর অর্থ হচ্ছে এক ঘন্টা, এক ঘন্টা আরবিতে বলে ওয়াহেদ সা। কাম ওয়াক্ত এর অর্থ হচ্ছে কত সময়, কত সময় আরবিতে বলে কাম ওয়াক্ত, কাম অর্থ কত, কাম ওয়াক্ত কত সময়। কাম সা এর অর্থ হচ্ছে কত ঘন্টা, কত ঘন্টা আরবিতে বলে কাম সা। কাম দিগিগা এর অর্থ হচ্ছে কত মিনিট, কত মিনিট আরবিতে বলে কাম দিগিগা। ফুলুস এর অর্থ হচ্ছে টাকা, টাকা আরবিতে বলে ফুলুস। হালালা এর অর্থ হচ্ছে পয়সা, পয়সা আরবিতে বলে হালালা। কাম ফুলুস এর অর্থ হচ্ছে কত টাকা, কত টাকা আরবিতে বলে কাম ফুলুস। তো আমরা শিখলাম কাম ওয়াক্ত এর অর্থ হচ্ছে কত সময়, কাম সা এর অর্থ হচ্ছে কত ঘন্টা, কাম দিগিগা এর অর্থ হচ্ছে কত মিনিট, ফুলুস অর্থ টাকা, হালালা অর্থ পয়সা, কাম ফুলুস এর অর্থ হচ্ছে কত টাকা। মামনু এর অর্থ হচ্ছে নিষেধ, নিষেধ আরবিতে বলে মামনু বা মমনু। দোকুল এর অর্থ হচ্ছে প্রবেশ, প্রবেশ আরবিতে বলে দোকুল। জুয়া এর অর্থ হচ্ছে ভিতরে, ভিতরে আরবিতে বলে জুয়া। তো আমরা এভাবে বলতে পারি জুয়া মামনু দোকুল, এর অর্থ হচ্ছে ভিতরে প্রবেশ নিষেধ। কেসার এর অর্থ হচ্ছে বাঙ্গা, বাঙ্গা আরবিতে বলে কেসার বা কাসার। কালাস এর অর্থ হচ্ছে শেষ, শেষ আরবিতে বলে খালাস। হিনি এর অর্থ হচ্ছে একানে, একানে আরবিতে বলে হিনি বা হিনা বা হুনাক। তো আমরা শিখলাম মামনু অর্থ নিষেধ, দুকুল অর্থ প্রবেশ, জুয়া অর্থ ভিতরে, কেসার অর্থ ভাঙ্গা, খালাস অর্থ শেষ, হিনি অর্থ একানে বা সেখানে বা ওখানে, আরবিতে বলে হিনি বা হিনা বা হুনাক, একানে বা সেখানে। তরিদ এর অর্থ হচ্ছে সাওয়া, সাওয়া বা সাও আরবিতে বলে তরিদ। বেত, বেত বা বাইত এর অর্থ হচ্ছে বাড়ি, বাড়ি আরবিতে বলে বেত বা বাইত। হেবি এর অর্থ হচ্ছে সাই, সাই আরবিতে বলে হেবি। সাওল এর অর্থ হচ্ছে সহজ, সহজ আরবিতে বলে সাওল। সাব এর অর্থ হচ্ছে কঠিন, কঠিন আরবিতে বলে সাব। খালিল এর অর্থ হচ্ছে সামান্য, সামান্য আরবিতে বলে খালিল। তো আমরা শিখলাম তরিদ অর্থ চাও বা চাওয়া, বেত অর্থ বাড়ি, এবি অর্থ ছাই, সাওল অর্থ সহজ, সাব অর্থ কঠিন, খালিল অর্থ সামান্য। গাছির এর অর্থ হচ্ছে কাঠো, কাঠো আরবিতে বলে গাছির। তৈল এর অর্থ হচ্ছে লম্বা, লম্বা আরবিতে বলে তৈল। তাগিল এর অর্থ হচ্ছে বাড়ি, বাড়ি আরবিতে বলে তাগিল। নাদাফা এর অর্থ হচ্ছে পরিষ্কার, পরিষ্কার আরবিতে বলে নাদাফা। মুশহাদা এর অর্থ হচ্ছে সাহায্য, সাহায্য আরবিতে বলে মুশহাদা। মালুম এর অর্থ হচ্ছে জানা, জানা বা বুঝা বা জানি বা বুঝি আরবিতে বলে মালুম। তো আমরা শিখলাম গাছির অর্থ খাটো, তৈল অর্থ লম্বা, তাগিল অর্থ ভারী, নাদাফা অর্থ পরিষ্কার, মুশহাদা অর্থ সাহায্য, মালুম অর্থ জানা বা জানি বা বুঝি। রাকিস এর অর্থ হচ্ছে সস্তা, সস্তা আরবিতে বলে রাকিস। গালি এর অর্থ হচ্ছে দামি, দামি আরবিতে বলে গালি। মুশকিলা এর অর্থ হচ্ছে সমস্যা, সমস্যা আরবিতে বলে মুশকিলা। হাসেল এর অর্থ হচ্ছে পাইসি, পাইসি বা পাচ্ছি আরবিতে বলে হাসেল। মাই হাসেল এর অর্থ হচ্ছে পাচ্ছি না, পাচ্ছি না বা পাইসি না আরবিতে বলে মাই হাসেল। ইসমুকা এর অর্থ হচ্ছে নাম, নাম আরবিতে বলে ইসমুকা বা ইসমুক। তো আমরা শিখলাম রাকিস অর্থ সস্তা, গালি অর্থ দামি,
মুশকিল অর্থ সমস্যা, হাসেল অর্থ পাইছি, মাই হাসেল পাচ্ছি না, ইসমুকা এর অর্থ হচ্ছে নাম, নুস এর অর্থ হচ্ছে অর্ধেক, অর্ধেক আরবিতে বলে নুস, নুসা অর্ধেক বা আধা ঘন্টা, সারফ এর অর্থ হচ্ছে কুসরা, কুসরা আরবিতে বলে সারফ, আর সরফ অর্থ হচ্ছে পান করা, চা বা কফি খাওয়া বলে সরফ, পাদ্দাল এর অর্থ হচ্ছে আসন, আসন আরবিতে বলে পাদ্দাল, কাদেম এর অর্থ হচ্ছে সেবক, সেবক আরবিতে বলে খাদেম, ওরাগা এর অর্থ হচ্ছে কাগজ, কাগজ আরবিতে বলে ওরাগা, মশগুল এর অর্থ হচ্ছে ব্যস্ত, ব্যস্ত আরবিতে বলে মশগুল। তো আমরা শিখলাম নুস অর্থ অর্ধেক, সারফ অর্থ কুসরা, পাদ্দাল অর্থ আসুন, কাদেম অর্থ সেবক, ওরাগা অর্থ কাগজ, মশগুল অর্থ ব্যস্ত। তো বন্ধুরা, ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। খুদা হাফেজ।